ঝাঁক মাঠের মাঠ মাঠের মাঠ মাঠের শেষ হচ্ছে না, মাঠের ভেতর দিয়ে যাচ্ছি না, হয় পুরোটাই জল থাকে, এখন শুধু চাষ আছে, মাঠ কে মাঠ, কোনো ফাঁকা মাঠ কে পর মাঠ, কোনো কিছু, ওই ওই সাইডটা গঙ্গা আছে, হন্নদী বেলডাঙা বলে, বাগদেবী মায়ের মন্দিরের ঠিক পেছন দিক দিয়ে ব্রিজ পার করে একটা রাস্তা আছে, ওই রাস্তাতে এই যে সামনে একটা হলো ব্রিজ, এই যে এই মন্দিরটা হলো বাগদেবী মায়ের মন্দির, ওটার সামনে দিক দিয়ে রাস্তা, আমরা এটা পেছন রাস্তা দিয়ে এসেছি, হলো গঙ্গা, ওই যে ওইটা ওইটা হলো গঙ্গা, ওই গঙ্গাটা কালনা গঙ্গার সঙ্গে নবদ্বীপ গঙ্গার সঙ্গে ছিল, এই যে এখন আমরা সোজা গেলে বাগাসরা হবে, ওদিক দিয়ে শান্তিপুর নতুন হাট ডাকঘরের মোড় ইয়া হাইরোড সব হয় সোজা গেলে, আদিকে গেলে কৃষ্ণনগর যাওয়া যাবে, বেলডাঙা মোড় পড়বে, দীঘনগর পড়বে, বাগাসরা বাস স্ট্যান্ড থেকে আমরা বাঁ দিকে যাবো, আমাদের বাড়ি যেহেতু ওদিকে আমরা বাঁ দিকে যাবো, আর ডান দিকটা গেলে হরিপুর হয়ে যাবে, ডাকঘর মোড় শুক্লাগড় নতুন হাট এই জায়গাগুলো পড়বে, আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, শাড়ি তৈরি হয়, এটা শাড়ি তৈরির কারখানা, এই যে এটা ভেতরটায় সামনেটায় দোকান সব, আর পেছনে মার্কেটের ভেতরে বড় বড় বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ে শাড়ি তৈরি হয়, সব বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি, বাগাসরা বাস স্ট্যান্ডটা আসুক সামনে দেখাচ্ছি, এখনও বাগাসরা বাস স্ট্যান্ডটা আসেনি, আমরা চলে এসেছি এখন বাগাসরা বাস স্ট্যান্ড, ওই সোজা গেলে ওই রাস্তাটা হলো হরিপুর টরিপুর হয়ে সূত্রাগড় প্লাস ডাকঘরের মোড় যাবে, আমরা যাবো বাঁদিকে, বাঁদিকটা হলো বেলডাঙা মোড়, আমরা এখন এইটার দিয়ে বাগাসরা বালিয়াডাঙার মোড় হয়ে যাবো, বেলেডাঙার মোড় যেটাকে বলে, এটা হলো রাস্তা, এটা বাগাসরা বাস স্ট্যান্ড পার হয়ে গেলাম, একটা ল্যাবরেটরি, এটা হলো এই যে বাগাসরা হাসপাতাল, তার ভেতরে কিন্তু আবার আছে পুলিশ ফাঁড়ি, সামনেই দেখতে পারবেন পুলিশ গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এটা বাগাসরা হাসপাতাল, আর এই যে পুলিশ ফাঁড়ি, এর ভেতরটা হচ্ছে পুলিশ ফাঁড়ি, এই যে পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, বাগাসরা হাসপাতালের সামনে সব দোকান বসেছে, গাঙ্গুলি বাড়ি, এটা হলো গাঙ্গুলি বাড়ি, আর এই রাস্তাটা সোজা আর একটু এগিয়ে গিয়ে হবে বাগাসরা পঞ্চায়েত, এটা সামনে রামকৃষ্ণ মিশন, আস্তে আস্তে এটা হলো রামকৃষ্ণ মিশন, এই যে বাগাসরা রামকৃষ্ণ মিশন, আর এই সামনেটা হলো বাগাসরা পঞ্চায়েত, হলো বাগাসরা পঞ্চায়েত, এখানে সিনেমার ফিল্ম স্টার অয়ন চৌধুরীর বাড়ি, এটা পুরনো বাড়ি, বাড়িটার ভিতরে এখন যাব না, কিন্তু আমরা পরে একটা নেক্সট দিন ভিডিওতে একটা দেখাবো, সকালবেলায় বাচ্চাদের স্কুল হয় এখন বর্তমানে, ওই একটা ভাটা, এটাকে পেকেপাড়া বলে, আমরা পেকেপাড়াটা এখন ক্রস করবো, তারপরে ছোটোকুলিয়া শাহপাড়া পাম্পের মোড়ে আমাদের বাড়ি, আমরা প্রায় বাড়ির কাছে চলে এসেছি, এই যে পাম্পের মোড় দেখা যাচ্ছে, পাম্পের মোড়, এই যে এটা হলো পাম্পের মোড়, আমাদের এই মাঠে দুর্গা পুজো হয়েছিল, এইটা হলো আমাদের পাম্পের মোড়, আমাদের এটাই সামনেই বাড়ি, সর্বধর্ম মিশন আছে এখানে একটা,